আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, সিএসএস সিরিজের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা লাস্ট ভিডিওতে তিন প্রকার সিএসএস কিভাবে কল করতে হয় তার থিওরিটি জেনেছিলাম, তো আজকের এই ভিডিও থেকে আমরা প্র্যাকটিক্যালি শিখব। আমি চাইলে আসলে একটি ভিডিওতেই তিন প্রকার সিএসএস কল করাই প্র্যাকটিক্যালি দেখাতে পারি, বাট আপনারা যাতে সবচেয়ে ভালো পন্থায় খুব ভালোভাবে শিখতে পারেন এই জন্য আমি তিনটি ভিডিওতে তিন প্রকার সিএসএসের ব্যবহার প্র্যাকটিক্যালি দেখাবো। তো সবার আগে আমরা জানবো ইনলাইন সিএসএস কীভাবে কল করতে হয়। ইনলাইন সিএসএস কল করার নিয়ম হচ্ছে, যে ট্যাগের মধ্যে আপনি সিএসএসটি দিবেন সেই ট্যাগের স্টার্ট ট্যাগ বা ফার্স্ট ট্যাগের মধ্যে আপনি স্টাইল নামক প্রথম একটি অ্যাট্রিবিউট নেবেন, স্টাইল নামক অ্যাট্রিবিউট নেবেন, তারপর সেই স্টাইল নামক অ্যাট্রিবিউটের ভিতরে আপনি সিএসএসটি দিবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি করি, প্রথমেই স্টাইল নামক অ্যাট্রিবিউটটি নেই। তো দেখুন, STY লেখার সাথে সাথে স্টাইল নামক অ্যাট্রিবিউটটি আমাকে সাজেস্ট করতেছে। এই কাজটি কেন করতেছে, কারণ আমার এই যে অ্যাটম এডিটরের মধ্যে একটি প্যাকেজ ইনস্টল করা রয়েছে যার নাম হচ্ছে ইম্যাট, এবং এই ইম্যাটটি কীভাবে ইনস্টল করতে হয় তা আমি HTML সিরিজের শুরুর দিকে দেখিয়েছিলাম, তাই আর নতুন করে কিছু বলবো না। সাজেশনটিকে আমরা নিব এবং শর্টকাটে কাজ করব, জাস্ট ইন্টার ক্লিক করব, হয়ে গেল, স্টাইল অ্যাট্রিবিউটের ফর্মটা চলে আসলো। আপনারা যারা এরকম করতে পারবেন না তারা আপনারা ম্যানুয়ালি করতে পারেন, এই যেভাবে লিখে লিখে করতে পারেন, ঠিক আছে। তো এইবার আমরা সিএসএসটি কীভাবে দিব স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে সিএসএস দেওয়ার জন্য প্রথমে আপনাকে লেখা লাগবে সিএসএসের নাম, তারপর কুলন, তারপরে হচ্ছে সিএসএসের ভ্যালু। খেয়াল করুন, প্রথমে সিএসএসের নাম, তারপরে কুলন, তারপরে ভ্যালু। এটি শুধুমাত্র ইনলাইন না, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, প্রত্যেকটা জায়গায় সিএসএস লেখার নিয়ম কিন্তু একটি, আর তা হচ্ছে প্রথমে সিএসএসের নাম, তারপরে কুলন, তারপরে হচ্ছে সিএসএসের ভ্যালু। তো আমরা একটি সিএসএস দিব কালার, COLOR কালার, তারপরে কি কুলন, এবার কি সিএসএসের ভ্যালু, যেমন ভ্যালু দিলাম রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমরা আউটপুটটা দেখব, দেখুন লাল হয়ে গেছে, তার মধ্যে একটি স্টাইল পেয়ে গেছে, একটি সিএসএস হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমরা যদি একটি নয় একাধিক সিএসএস দিতে চাই তাহলে কি করব। একাধিক সিএসএস দেওয়ার জন্য তিন প্রকার সিএসএসেই কিন্তু সেম নিয়ম, সো খেয়াল করুন, একাধিক সিএসএস দেওয়ার জন্য একটি সিএসএসের পরে আমাদেরকে নেওয়া লাগবে সেমিকুলন, মানে আমি আলাদা করে দিলাম এই সিএসএসকে, তারপরে দেওয়া লাগবে আগের মতোই দ্বিতীয় সিএসএসের নাম, যেমন এইবার আমি দিব ফন্ট ওয়েট, সিএসএস কি ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, তারপরে কি কুলন, তারপরে হচ্ছে ভ্যালু, ফন্ট ওয়েট আমি দিব ভল্ট, ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো আমি দেখি দ্বিতীয় সিএসএসটি পেয়েছে কিনা, দেখুন পেয়ে গেছে। তো প্রথম সিএসএস দিলাম কিভাবে, প্রথমে নাম, তারপর কুলন, তারপরে ভ্যালু। দ্বিতীয় সিএসএস দেওয়ার জন্য দুই সিএসএসের মাঝখানে নিলাম সেমিকুলন, তারপরে সিএসএসের নাম, তারপর কুলন, ভ্যালু, ফার্স্ট সিএসএসের মতো। এবার যদি থার্ড সিএসএস নেওয়া লাগে বা ফোর্থ ফিফথ, যত সিএসএসই নেওয়া লাগুক না কেন নিয়ম একটাই, প্রথমে লিখবেন মানে মাঝখানে দিবেন হচ্ছে কুলন, তারপরে দিবেন হচ্ছে সেমিকুলন, মানে একটি সিএসএসের পরে আরেকটা সিএসএস লেখার জন্য মাঝখানে সেমিকুলন, তারপর লিখবেন সিএসএসের নাম, তারপরে কি কুলন, তারপরে হচ্ছে সিএসএসের ভ্যালু। এই যে আমি মাঝখানে গ্যাপ রেখেছি না নামের পরে ভ্যালুর আগে, এটা রাখতেও পারেন নাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছে, এটা সৌন্দর্যের জন্য। কন্ট্রোল এস, দেখুন গ্যাপ কমিয়ে দিলাম, কোনো চেঞ্জ হবে না, সেম, সো ডাজেন্ট ফ্যাক্ট। তো এইভাবেই ইনলাইন সিএসএস কল করতে হয়, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট ভিডিওতে আমি কীভাবে ইন্টারনাল সিএসএস কল করতে হবে তা দেখাবো। অধৈর্য হবেন না প্লিজ, আমি কিন্তু আলাদা আলাদাভাবে কেন দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, যাতে খুব সহজে বুঝতে পারেন, এই জন্য আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। সো দয়া করে, যে এত ভিডিও, এত 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 কথা, আসলে তা আপনাদের ভালোর জন্যই, সো দয়া করে অধৈর্য হবেন না, ধৈর্য ধরে দেখুন, শিখতে থাকুন, আশা করি ভালো কিছু আপনি করতে পারবেন। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।